ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় সাতক্ষীরার খুচরা বাজারে লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। ক্রেতাদের অভিযোগ যে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বেশি লাভের আশায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি শাহিন গোলদারের প্রতিবেদন। 31 মার্চ পর্যন্ত ভারত রপ্তানি বন্ধ ঘোষণা করায় সাতক্ষীরার বাজারে তিন দিনের ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। আর এই সুযোগে সাতক্ষীরার কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় সিন্ডিকেট করে রাতারাতি পেঁয়াজ সরিয়ে নিয়ে গুদামজাত করছে। সিন্ডিকেট করে পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 195 টাকায়, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 210 থেকে 230 টাকায়। তবে ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং না করায় দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। আমাদের দেশি পেঁয়াজ যখন উঠবে বাজারে, দেশি পেঁয়াজের প্রভাব যখন ভালো আসবে, আমি তার আগে পেঁয়াজ কিনবো না। বাজার মনিটরিং যারা দায়িত্বে আছে তারা কিভাবে করছে জানি না, তা সেটা গতকাল গত বছর একটু কম বেশি হয়ে গেছে, 200 টাকা 210 টাকা, এরকম যদি হয়, আমরা নিম্ন শ্রেণীর অল্প আয়ের মানুষ, তাহলে আমরা চলবো কি? টোটাল বাজার যারা আমাদের ব্যবসায়ী আছে তাদের এই যে মেমোগুলো এক জায়গায় করলাম লাস্ট পর্যন্ত, তাদের মেমো দেখছি 190 থেকে 195 টাকা কিনা, এরা 5 টাকা লাভে বিক্রি করছে, 195-200 টাকা কেজি হারে এরা বিক্রি করছে। বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 110 টাকা স্লিপে লিখে কিন্তু অরিজিনালে বিক্রি করতেছে আরও বেশি, যেটা আমরা হাতে নাতে সুস্পষ্টভাবে প্রমাণ পেয়েছি। প্লাস এখানে কিছু পেঁয়াজ আছে, এদের কাছে পেঁয়াজ আছে, যথেষ্ট আছে, কিন্তু তারা সেল করে নাই। কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িত বলে জানান এই চেম্বার নেতা। আমদানি নীতি হঠাৎ করে বন্ধ হওয়ার কারণেই কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই এটা দ্রব্যমূল্যের দামটা অত্যন্ত বাড়িয়ে দিয়েছেন, এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখিত, দুঃখজনক বিষয়, আমরা এটার পক্ষে নয়। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে চাহিদা ও উৎপাদনের ফারাক কমিয়ে সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার দাবি সাধারণ ক্রেতাদের। শাহিন গোলদার, এসএটিভি, সাতক্ষীরা।